তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি তো বিন্দা যাচ্ছি, সামনে রথযাত্রা গেল, তোমাদের রথযাত্রা শুভেচ্ছা। তো রথযাত্রা তোমাদের ভিডিও একটা দিয়েছিলাম ব্লগ, তো সেটা ডিমুরা রথযাত্রা ঐতিহ্যবাহী একটা 300 বছরের পুরনো রথযাত্রা, সেটা তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখতে পারো, সেটা খুব সুন্দর একটা রথযাত্রা। তো আজকে তোমার বিকালে আমি চলে এসেছি আজকে বাইকে করে আমার পক্ষীরাজকে নিয়ে। তো আজকে তোমাদের মন ভালো করার জন্য একদম চলে এসেছি সমুদ্র পাশে, একদম সুন্দর একটা পরিবেশ আজকে, যেহেতু তো খুব সুন্দর পরিবেশে আজকে এসেছি, তোমাদেরও নিয়ে এসেছি সঙ্গে। একদম জলোচ্ছ্বাস তোমাদের কাছ থেকে আজকে দেখাবো, দেখতে পাচ্ছো একদম সেই লেভেলে জলোচ্ছ্বাস হচ্ছে আজকে, তো খুব দারুণ লাগছে আজকে এসে। তো এমনি তো আকাশে মেঘ ঝুলে আছে পুরো মেঘমামা, তো এখন মেঘমামা একদম ও দারুণ, তো মেঘমামা এখন বৃষ্টি দিচ্ছে সেই লেভেলে, তো সমুদ্র একদম সেই লেভেলে এত জলোচ্ছ্বাস দিচ্ছে একদম মন ভরে যাওয়ার মতন। তো তোমরা তো নিশ্চয় দেখে এনজয় করছো, আমিও তোমাদের দেখাচ্ছি একদম কাছ থেকে জলোচ্ছ্বাস, ও দারুণ। দেখো একদম পাশে একদম দাঁড়িয়ে আছি, ভয়ও লাগছে যেহেতু, তো এখন সমুদ্রে পড়লে একদম হাত পা ভেঙে যাবে একদম, তো ভয়ও লাগছে পাশে যেতে বেশি। তো বিকালে আজকে চলে এসেছি, আমার সঙ্গে শিবু এসছে, সেখানে বসছে একদম, কোথায় গেল শিবু যা? তো শিবু মোবাইলে একটু গেম ফেম খেলছে মনে হয়, আর দারুণ। আর আমি তোমাদের একদম জলোচ্ছ্বাস দেখাচ্ছি কাছ থেকে, একদম খুব সুন্দর জলোচ্ছ্বাস আজকে হচ্ছে সেই লেভেলে একদম। তো এখন বৃষ্টিকালে সমুদ্রগুলো পুরো ফুলে ভেবে থাকে। তো বিকালে আজকে বাইকে চলে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শেয়ার করলাম, তো জলোচ্ছ্বাসটা তোমাদের দেখানোর জন্য। তো চলো তোমাদের একটু জলোচ্ছ্বাসটা কাছ থেকে দেখাই। Thank you.
একদম গরমে, একদম দেখতে পাচ্ছো পাশে একদম জলোচ্ছ্বাস হচ্ছে, সমুদ্র পুরো উত্তাল হয়ে আছে, মানে বুঝতে পারছো কতটা পাশে একদম বসছি, পুরো জল একদম জমে গেছে পুরো একদম, পুরো দারুণ। তো এইরকম পরিবেশে একটা দারুণ লাগে, সামনে পুরো সমুদ্র আর বসে আছে একদম জলোচ্ছ্বাস, আর সঙ্গে দরকার ছিল একটা কফি, তো কফি খাবো নিশ্চয়ই। তো খুব সুন্দর একটা আজকে ওয়েদারে দারুণ একটা জায়গা আছে, পুরো একদম কাছ থেকে একদম জলোচ্ছ্বাস দেখছি, খুব এনজয় করছি, তোমরাও এসো এরকম বসে জলোচ্ছ্বাস এনজয় করবে। তো আমি তো বুঝছি শিবু সেখানে বুঝছে, শিবু একদম মোবাইলে ব্যস্ত, তো দারুণ এটা একটা জোর মারবে মনে হয়, দারুণ। দেখো একদম উপর দিকে তুলে দিচ্ছে, একদম সেই লেভেলে জলোচ্ছ্বাস মারছে, তো খুবই এনজয় করছি। এসে আজকে বিকেলে বাইকে এসেছিলাম, ঘর থেকে চলে এসেছি একদম বেলাবেলি, তো আজকে তোমাদের জলোচ্ছ্বাস দেখাবো, আমিও দেখবো এনজয় করব। তো খুব সুন্দর একটা পরিবেশে আজকে একদম এসেছি, আকাশে মেঘ বা জমে আছে, একটু পরে বৃষ্টি আসবে, তো তার আগে বাড়ি ফিরে যাব। তোমরাও জলোচ্ছ্বাসটা দেখো এনজয় করো, আমি তো দেখছি কাছ থেকে একদম, পারলে তোমরাও এসো এনজয় করো। জলোচ্ছ্বাস দেখালাম এত কাছ থেকে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর সামনে তো রথযাত্রা গেছে, তোমরা নিশ্চয়ই কোথাও কে কোথাও ঘুরেছো আমাকে কমেন্টে বলো। আমি তো তোমাদের একটা জায়গায় নিয়ে গেছিলাম ডিমিরিয়া, তো সেখানকার ব্লগ তোমাদের ছেড়েছি, তোমরা দেখতে পারো, জলোচ্ছ্বাস দেখালাম। আর যদি জলোচ্ছ্বাসটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমাদের বাই বাই, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, এখন খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো ভালো থেকো, আর পারলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও।